Hey everyone, assalamu alaikum, kemon achen shobai? এখন দেখেন অবস্থা, আমরা যে বলি বাচ্চারা মোবাইল নিয়ে খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে দেখেন, বাপ পোলা মিলে তারপর হচ্ছে মোবাইল দেখতেছে, দুইজন মিলে কোনো খবর নাই একদম। মানে আমি যে ভিডিও করতেছি, কত কথা বলতেছি, কোনো খবর নাই, দুইজন ফোনে সমানভাবে ব্যস্ত। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নিজের আয়োজন নিয়ে বসে গিয়েছি, আমি আমার কফি নিয়ে নিয়েছি, এই কফিটা মলি নিয়ে এসেছিল আমার জন্য, আর কোলাজেন পাউডারটা তো ইউকে থেকে এসেছে। আমার তো এখন আমার জামাই আপনাদের ভাই এইসব বলতেই আমার ভয় লাগে, কারণ কিছু আপু, কিছু ছোট আপু, বড় আপু, জানি না কত বড় কত ছোট, এনাদের দেখি আবার অনেক জ্বলন চলে আসে আমি আমার হাজবেন্ডের কথা বললে। মানে আমি বুঝি না, আমার কোনো হেটার্স থাকে না, যখনই আমি আমার হাজবেন্ডকে দেখাই তখনই দেখি যে দুই একজন উকি দিয়ে ওঠে, মানে আমার হাজবেন্ডকে দেখেই জ্বলে, নাকি আমার হাজবেন্ড আছে এই আমার এই শান্তিটা, এই সুখটা কেউ সহ্য করতে পারে না, সেই জন্যই জ্বলে, আমি আসলে বুঝতে পারি না। তো যাই হোক, এখানে সুমনা অনেক চেষ্টা করছে আমার কোটাটাকে টেনে টেনে খোলার জন্য, পরে ওকে আমি বললাম যে সুমনা এটাকে হচ্ছে এটা এখনও সিলটাই খোলা হয়নি, মানে এটা ও এটা আমি এখন ইউজই করি না, এটাকে এইভাবে সাইড থেকে খুলে তারপর হচ্ছে এটাকে খুলতে হবে। তখন বললো যে ও আচ্ছা আপু, আমি একদম বুঝতে পারিনি। তারপর যাই হোক, এটা যখন আমি খুলে এটা খাওয়ার জন্য কফিতে নিচ্ছিলাম, আম্মু সুমনা দুজনেই জিজ্ঞেস করছিল, আম্মু জিজ্ঞেস করছিল এটা কেন খাই, সুমনা জিজ্ঞেস করছিল এটা কেন খাই। ওরা কিন্তু এর আগেও জানে যে আমি অনেক আগে থেকেই এটা খাই, বাট কেন খাই এটা জিজ্ঞেস করে আমাকে, তো আমার কোনো উত্তর থাকে না, আমি চুপ করে থাকি, আমি বলি যে মনে হয় আমার ভালো লাগে সেই জন্য খাই। আসলে কিছু তো উপকার আছেই, বাট কোলাজেন পাউডারের উপকারিতা সাথে সাথে দেখা যায় না, আর আমি যতদিন সম্ভব, যতদিন এটার দাম আমার নাগালের মধ্যে থাকবে, ততদিন খাওয়ার চেষ্টা করব। আর এরপর যদি মনে হয় যে এখন আর সম্ভব হচ্ছে না, তখন খাওয়া বন্ধ করে দিব, কারণ এই কোলাজেন পাউডারগুলোর প্রাইস দিন কে দিন এত বেশি হচ্ছে, আল্লাহই জানে কোথায় গিয়ে এটার দাম পৌঁছায়। তো যেহেতু প্রথমবার নিচ্ছি, নতুন বোর বা নতুন জামাইয়ের যেমন একটু বেশি দাম থাকে, ওরকমই আমার নতুন কোলাজেন পাউডারটাকে একটু দাম দিয়ে হচ্ছে আমি অল্প অল্প করে নিচ্ছিলাম, যদিও এখানে যে চামচটা দেওয়া থাকে সেই চামচের পুরো এক চামচ করে নিতে হয় 20 গ্রাম, তো অতটুকু পুরোটাই নিতে হবে। আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট করতে করতে হচ্ছে আমাকে এই ডান্সটা দেখাচ্ছিল, আমাকে বললো যে দেখো কি অবস্থা, ওরকম ডান্স করছে আর বউ বালিশ ছুঁড়ে মারছে। তো আমি বললাম যে আপনিও ডান্স করলে আমিও বালিশ ছুঁড়ে মারবো, কারণ আমার অনেক লজ্জা লাগবে। তো বলছিল যে আরে বাবা, উনি একদম লজ্জা লাল হয়ে যাবে। আমি বলছি সত্যিই আমার অনেক লজ্জা লাগবে। তো এটা শুনে আবার জিকরা হাসতেছিল। তো এই তো মজা করে আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, সবজি না না ভাজি ডাল ছিল। আর এই জায়গায় হচ্ছে মজার একটা ঘটনা, এটা হচ্ছে আমার জামাইকে আমার বানানো চাল কুমড়ার মোরব্বা আমি আগেই করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে আমি ওনাকে দিয়েছি আর বলেছি এটা খেয়ে শেষ করতে হবে, কিন্তু ওনার অনেক কষ্ট হচ্ছে। এত মজার একটা জিনিস, আমি যখনই যেটা বানাই আপনাদের ভাইয়ের জন্য তার কাছে ওটা মজা লাগে না, কেন লাগে না জানি না, বাকি সবাই যা বানায় খুবই মজা করে করে খেয়ে ফেলে, সেই জন্য উনি আসলে আমি কখনোই কিছু বানাই না, আমি পছন্দই করি না বানাতে, আমি একদিনের জন্য আমি কিচেনে যাই না, কারণ যে আমার বানানো খাবারের মানে খাবার পছন্দ করবে না, আমি তার জন্য কোনো খাবার বানানোর আর কনফিডেন্স পাই না। তো আমার একদম কনফিডেন্স লো হয়ে গিয়েছে, আগে একটু ট্রাই করতাম কিন্তু দেখতাম যে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি আসলে বন্ধ করে দিয়েছি বানানো। আম্মুই রান্না করে খাওয়ায়, অন্য রান্না করে খাওয়ায়, আমার আর দরকার নেই আমার নিজে রান্না করা, ভাই আমি ঘুরে ফিরে খাই এটাই ভালো। বাট এমন না যে আমার রান্না খুব একটা খারাপ, আমার বোনরা তো ওরা তো এত রান্না এক্সপার্ট, ওরা তো কখনো বলে না যে আমার রান্না এতটা খারাপ, আমার মামিরা খায়, আমার কাজিনরা খায়, ওরা তো কখনো বলে না, বাট আপনাদের ভাইয়ার কাছে কেন জানি আমার রান্না একদম পছন্দ না, মেবি উনি আমাকে ভালোই বাসেন না।
আজকে যাব হচ্ছে আমরা মামির বাসায়। আর এখানে তো মোহাম্মদ জিগাকে দেখছিনি, চাচুর সাথে অনেক সময় কাটায়, কখনো চাচু, কখনো আঙ্কেল, কখনো হচ্ছে আমিকো, অনেক নামেই হচ্ছে ওরা আপনাদের ভাইয়াকে ডাকে। আর এখানে হচ্ছে আমরা মামির বাসায় চলে এসেছি। আর মামির বাসায় যাওয়ার সময় হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো, আমি যে ড্রেসটা পরে আছি তার যে এই দুপাট্টাটা, এটা একদমই অটোতে হচ্ছে অটো চাকার সাথে লেগে গিয়েছিল, অনেকখানি ওড়না পুড়ে গিয়েছে। আমার এত মানে পছন্দের বলেন আর এক্সপেন্সিভ বলেন দুই ওটাই, আর ড্রেসটা আমার আমার ভালোই লাগতো, আর মাত্রই আমি একবার পরেছিলাম এই ড্রেসটা, আর সেকেন্ড টাইম এই ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ওড়নাটা নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে প্রায় অনেকখানি জায়গা। তো মজার ব্যাপার হচ্ছে লিফট দিয়ে আমরা ভুল ফ্ল্যাটে চলে এসেছি, এসে যখন আমরা মলিদের জুতা দেখি নাই তখন আমরা চিন্তা করেছি যে আমরা ভুল ফ্লোরে চলে এসেছি, আমাদেরকে যেতে হবে আরও এক ফ্লোর নিচে। তারপর সবাই কিন্তু আসেনি এখানে, নুহা যেহেতু পরীক্ষা, নুহা আসেনি, তাসমিয়া আসেনি, মানে মুক্তার মেয়ে আসেনি, তারপর আরও অনেকেই আসেনি, অনেক কাজিনরা আসেনি, ওদের বাচ্চাদেরও পরীক্ষা। তো মামি আমাদেরকে ইনভাইট করেছিল হাঁস খাওয়ার জন্য, হাঁসের দাওয়াত ছিল মামির বাসায়। তো এত 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 বেশি মজা হয়েছিল হাঁস রান্নাটা, হাঁস আসলে খেতে হয় একটু ঝাল ঝাল, তার উপরে হচ্ছে একটু তেল তেল টাইপের হাঁস, যদি না হয় তাহলে একদমই ভালো লাগে না। আর হিমি আর সুমনার প্রেম এখানে, আল্লাহ, প্রেম জেগে উঠেছে ননদ ভাবির। টেবিলে খাওয়া দাওয়া দিচ্ছে, আমাদেরও মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছে কারণ আমরা আস্তে আস্তে লেট করেছিলাম। আর এখানে হিমি আমাকে বলছিল যে ওর কোন ফ্রেন্ড নাকি ওকে জিজ্ঞেস করেছে যে ওর কোনো রিলেটিভ ভ্লগিং করে কি না, ও দেখেছিল সেই জন্য, তো এই কথাগুলোই বলছিলাম আমরা। তো এখানে মামি খাবারে খাবার দেওয়া শেষ টেবিলে, এখন আমরা সবাই বসে খাবারের পালা। আর আমার মামিও কিন্তু নতুন একটা চ্যানেল শুরু করেছেন, মামিকে উৎসাহ করলাম যে কিছু করেন, তো মামি বললো যে আমি ব্লগিং করতে চাই, তো বললাম যে ওকে ব্লগিং করেন। তো মামি একটা চ্যানেল ওপেন করেছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন মামির চ্যানেলে। এখনও পুরোপুরি ভিডিও দেওয়া শুরু হয়নি, যখন শুরু করবে তখন ভিডিও দিয়ে দিব, কি বলে এটাকে, ভিডিও দিয়ে দিব না না লিংক দিয়ে দিব। তো আমরা মজা করে খাচ্ছিলাম, এখানে প্রথমেই হচ্ছে ঢ্যাঁড়স ভাজি নিচ্ছি, আপনাদের ভাইয়ার মোস্ট ফেভারিট সবজি হচ্ছে ঢ্যাঁড়স, উনি এত 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 বেশি পছন্দ করেন যে শুধু সবজি আর ডাল হলেই ভাত খেয়ে ফেলেন, মানে আমার কাছে এই কম্বিনেশনটা এত বেশি অবাক লাগে, ঢ্যাঁড়সের সাথে কীভাবে ডাল খায়, মানে এটা কেমন কম্বিনেশন, ঢ্যাঁড়স আর ডাল, উইয়ার্ড না। এখানে মামি হাঁস রান্না করেছে আলু দিয়ে, আমরা প্রথমে মামির বিয়ের পরই শিখেছিলাম যে হাঁসের সাথে আলু দিয়ে খাওয়া যায়, খুবই মজা লাগে, বড় বড় আলুর টুকরা থাকে হাঁসের সাথে। তো মামির মতো এত মজা করে হাঁস আসলে কেউই রান্না করতে পারে না, এটাই ট্রু, খুবই মজা করে রান্না করে মামি হাঁসটা, আর যে কোনো খাবারই মামির অনেক মজার, সেই দিনের সবগুলো খাবার অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজার ছিল। তারপর খাবারের পরে আমরা বসে বসে গল্প করছিলাম, মামি আরও অন্যান্য ডিজার্ট আমাদেরকে খাইয়েছে, তারপর সেগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি। আর একদম আসার আগে যে চাটা, উফ, এটা তো আর কী বলবো, অনেক মজা। চা খাওয়া শেষে হচ্ছে আমাদের চলে আসার পালা, আমরা রেডি হচ্ছি, এখানে হচ্ছে মোহাম্মদকে জুতা পরিয়ে দিচ্ছে মোহাম্মদের আমিকো, মানে হচ্ছে আপনাদের ভাইয়া। তো অনেক দুষ্টামি করছিলো, সে যাবে না, সে অনেক মজা করছিলো এখানে, কারণ আমার মামারও একটা ছোট বেবি আসছে, তো দুজন মিলে অনেক মজা করে, আর কেন ওকে নিয়ে যাবো একটু হুঙ্কারও দিচ্ছিল। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, আমার কিছু টক্সিক আপুদের রিয়েলিটি ধরে মানে তুলে ধরবো। তো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।